জাতীয় স্মৃতিসোধ নবীনগর সাভার প্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জাতীয় স্মৃতিসোধ নবীনগর সাভার তো ঢাকা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরের জাতীয় স্মৃতিসোধ অবস্থিত এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ ভূমি এবং চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বরে প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি উপস্থাপন করেন উনিশশো বিরাশি সালের আগস্ট মাসে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি শহীদ মইনুল হোসেন কংক্রিট নির্মিত ষাটটি ত্রিভুজ আকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উঠে উপরে গেছে এর উচ্চতা প্রায় একশো ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্থে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে এবং পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো বাষট্টি উনিশশো ছিয়াষট্টি উনিশশো ঊনসত্তর এবং একাত্তরকে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হল এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধ নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা প্রবেশপথে দুপাশে নানা জাতের ফুল গাছ পাশে আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসোধ ছবি প্রতিফলিত হয় আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র হেলিপ্যাড যেখানে বিদেশিরা এবং অন্যান্য ভিআইপি ব্যক্তিগণ ঢাকা থেকে বা দূর থেকে হেলিকপ্টারে এখানে আসেন রয়েছে রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামলী বনানী এই বনানিতে দেখা যায় নানা জাতের ফলজ বনজ ঔষধি গাছের সমহার এবং বিদেশি অতিথিরা আসলে এখানে গাছ রোপণ করেন এখানে সারা বছর দর্শনার্থীরা দেখতে আসেন দর্শন করতে আসেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোকের ভিড় থাকে তো প্রিয় ভার্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিডি খুরশেদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি একটি লাইক দিন পাশে থাকা বেলায় কন্টে অন করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে তো বাংলাদেশের একটি ইতিহাস এবং গৌরবোজ্জ্বল স্থান হলো জাতীয় স্মৃতিসৌধ এটি সাভার থানার নবীনগরে অবস্থিত তো যারা গার্মেন্টসে কাজ করে বা আশেপাশে বিভিন্ন কলকারখানা শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা শুক্রবারের দিন সেখানে কিছুটা সময় বিনোদনের জন্য ঘুরে আসে এবং বেড়াতে যায় তো আমিও এরকম গার্মেন্টসে অনেক দিন এক টানা ডিউটি করে ক্লান্ত হয়ে পড়ি এবং মনটা গামী হয়ে যায় এই একগামী কাটানোর জন্য ঘুরে আসলাম আজকে তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি বাংলাদেশের জাতীয় স্মৃতিশোধ যে স্মৃতিগুলো বহন করে সেটি হলো উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে সালের যুক্ত নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো ছিয়াষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালে গণত্থান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ তো এইগুলো হলো সেই ষাটটি স্তম্ভের আলাদা আলাদা বৈশিষ্ট্য এইগুলো বৈশিষ্ট্যের কারণে ষাটটি স্তম্ভ নির্মাণ করা হয় তো প্রিয় আপনারা যারা কোনো করতে আসেননি জাতীয় স্মৃতিশোধ তারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই এসে ঘুরে যাবেন দেখে যাবেন তো এটি সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে তো পিপিয়াস বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভাড়া লাগতে পারে ঢাকার থেকে এবং আপনারা চাইলে নবীনগর ঘুরে আসতে পারেন আপনাদের মনের কিছু এক কাটানোর জন্য যারা গার্মেন্টসের চাকরি করেন তারা সব সময় ডিউটি করে করে একঘ হয়ে যায় কাজ করতে ভালো লাগে না তারা একটু ঘুরে আসেন মনটা পাতলা করে তো আমাদের এই ব্লগ ভিডিওটি ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিডি কুরশেদ ব্লগ ভিডিওতে একটি লাইক দিবেন সাভার নবীনগর শ্রীতিশের পাশে রয়েছে সেনা শপিং কমপ্লেক্স এখানে আপনারা মার্কেট করতে পারবেন আপনাদের পছন্দের মতো জামা কাপড় এবং মোবাইল ফোন এবং রেস্টুরেন্ট রয়েছে খাবারের তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারেন তো আপনারা চাইলে ঘুরে